আমার ঠাকুমা আমাকে আগে গল্প করত যে যার ছেলে কেন কাচ্ছিস বল, আমরা ভালোবাসছি না মারছি তোকে, না বল মারছি তোকে, তুই খেলছিলি, দেখ তুই খেলছিলি এখানে কত সুন্দর করে, তোর হঠাৎ করে কি হলো, পা 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 করে যাচ্ছিস, আমি খুব বকবো কিন্তু, এবার চুপ হয়ে যাও, মামা বুঝতে পেরেছি পাপার জন্য বুকে কষ্ট হয়েছে, ছেলেরা নাকি মায়ের ভক্ত হয় আর মেয়েরা বাবার ভক্ত, কিন্তু আমার ক্ষেত্রে সেটা উল্টো হয়ে গেছে, আমার ক্ষেত্রে দুজনেই বাবার ভক্ত হয়ে গেছে, আমাকে কেউ পাত্তাই দেয় না, কেউ আমার সাথে থাকে না। ও আমি তো থাকি কমসে কম। তাহলে কি ঠাকুমা দাদুদের কথাগুলো সব মিথ্যে হয়ে যাচ্ছে? দিন দিন বাচ্চারা কি অন্যরকম হয়ে যাচ্ছে? এরা এখন নিজেদের মর্জি চালায়, কারো কথা শোনে না, কারো কথা না, মানে একটা ছোট বাচ্চা 1 বছর হতে না হতে সে এত জিদ্দি তৈরি হয় কি কেউ তাকে কথা শোনাতে পারবে না। হয়তো এটা বাবা মারই দোষ, তারা খুব অতিরিক্ত ভালোবাসা দিয়ে ফেলে ছোট ছোট বাচ্চাদেরকে। কথায় আছে না, মানে অতিরিক্ত ভালোবাসা, সুযোগ সুবিধা দিলে সবাই খুব 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 মাথায় উঠে যায়, যেমন এক কথায় বলে না, বাঁদরকে কলা দেখালে বাঁদর মাথায় ওঠে, তো এরা হচ্ছে সেই যুগে পৌঁছে গেছে।